মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে কিছু পেশাদার লোক থাকেন, এক একজন এক এক কাজ করে থাকেন। তারাই সবকে মাটিতে শোয়ানোর আগে যাবতীয় কাজ সম্পন্ন করে থাকেন। মৃতদের ঘিরেই তাদের যাবতীয় কাজ। এ নিয়ে তাদের রয়েছে নানা অভিজ্ঞতা, রয়েছে গা হিম করা অভিজ্ঞতা। এসব পেশাদারদের জীবনের ভয়াল কিছু অভিজ্ঞতাই এখানে তুলে ধরা হলো। ভৌতিক বিষয়গুলো তারা দীর্ঘ কর্মজীবনে নিজের চোখেই দেখেছেন, তাদের নিজের ভাষাতেই বয়ান করেছেন সব গা শিউরানো গল্প। ঘটনা এক, আমার প্রতিবেশী মৃতদেহ সৎকারের ব্যবসা করতেন। এক রাতে তার কাছে একটি শব আসে, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তাকে প্রস্তুত করতে হবে। ওই রাতের ঘটনাটি তিনি নিজেই জানিয়েছেন। শবটাকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন তিনি, চারপাশে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছেন। একটু পেছনে ফিরে তিনি একটা যন্ত্র নিতে গেলেন, পুরো পেছনে ফেরেননি, এক চোখের কোণ দিয়ে সব কিছুটা দেখা যায়। যন্ত্রটাকে খুঁজতে নিচের দিকে তাকালেন তিনি, চোখের কোণেই দেখতে পেলেন মৃতদেহটা ধীরে ধীরে উঠতে শুরু করেছে। বাঁচার সহজাত প্রবণতায় সক্রিয় হয়ে উঠল মস্তিষ্ক। ঘটনাটা বুঝেই এক ঝটকায় নিজেকে সিঁড়ির দিকে নেয়ার জন্য ছুটলেন যত দ্রুত সম্ভব, কিন্তু দেহটা কেমন যেন ক্লান্ত হয়ে আসছে। সিঁড়ি বেয়ে উঠছেন দ্রুত, কিন্তু রীতিমতো হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে। সিঁড়ির একেবারে শেষ প্রান্ত অবধি পৌঁছেছেন, এমন সময় তার হুঁশ পরিষ্কার হয়ে আসলো। মনে হলো এটা স্রেফ একটা প্রাণহীন দেহ। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন, হাসলেন। গত 15 থেকে 20 বছর ধরে এ কাজ করছেন, কখনো এমন হয়নি, কিন্তু চোখের কোণে সত্যি দেখেছেন দেহটা উঠে বসেছে। তবুও নিশ্চয় ভুলই দেখেছেন, অন্তত এটা ভেবে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ঘটনা দুই, মেডিকেল টেকনিশিয়ান আমি। অনেক মানুষই মরণোত্তর অঙ্গ দান করেন, আমার কাজ এগুলো সংগ্রহ করা। একবার এক ডোনারের কাজ শুরু করেছি, তার হাত পায়ের লোক শেভ করা প্রথম কাজ। এই ডোনারের দেহটি একটি বেশ টাটকা, আমি তার হাত ধরেছি, হঠাৎ মৃতদেহটি তার আঙুলগুলো দিয়ে আমার হাত চেপে ধরল। ভয়ে জমে গেলাম আমি, মুহূর্তেই সব ঠিক হয়ে গেল। ঘটনা তিন, মৃতদেহকে সৎকারের সময় বা ময়নাতদন্তের সময় এমন গা হিম করা ঘটনা ঘটেছে। হঠাৎ করে হয়তো খেয়াল করবেন মরা গোঙাচ্ছে, এমন ঘটনা চোখের সামনে ঘটলে কেমন মনে হবে? আসলে মৃত্যুর পরও ফুসফুসে বসাত ভর্তি থাকতে পারে দেহ। দেহটিকে নড়াচড়া করিয়ে এগুলো বের করে দিতে হয়, বাতাস বেরোনোর সময় এমনটা ঘটে আসলে। ঘটনা চার, আমি একজন সেবিকা। মর্কের বাইরে একটি ঘটনায় আমি দারুণ ভীত হয়ে পড়ি সব সময়। সেখানে যতবার মৃতদেহ আসে ততবার বাইরের আলো মিটমিট করতে থাকে, এগুলো জলে আর নেভে, অন্তরটা কেঁপে ওঠে প্রত্যেকবার। ঘটনা পাঁচ, একটা মৃতদেহের কাগজপত্র প্রস্তুত করছিলাম, হঠাৎ করেই দেহটি থরথর করে কেঁপে উঠল। আগে কখনো এমন ঘটনা দেখিনি, এর কোনো ব্যাখ্যা নেই। ঘটনা ৬, রাত 10টার দিকে এমনটা ঘটতে দেখেছি। যেই ঘরে অন্ত্যেষ্টিক্রিয়া ঘটে তার বাইরের আলো জ্বলতে আর নিভতে থাকে, অথচ একটু আগেও কোনো সমস্যা ছিল না। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।